Hey guys, welcome to my channel. আমি রাজশ্রী, তোমরা দেখছো লেজি রাজশ্রী। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে অনেকদিন পরে। তো আমি কুড়ে মানুষ বলে একটু রিলেটেড এই ভিডিওটা আসে, ল্যাজ লাগে খুব এডিট মেডিট করতে। তো এখন ঘুরতে যাচ্ছি, তাই জন্য এক্সাইটমেন্ট অনেক বেশি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, আর আমি আমার গোছ গাছ শুরু করে দিই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাচ্ছি হলো বাড়ির সবার সাথে শান্তিনিকেতনে ঘুরতে। তো দেখো আমি এখানে আমার সব জিনিসপত্র, জামা কাপড়, সানগ্লাস, স্যানিটাইজার, তারপরে এখানে আছে হলো মাস্ক, সব কিছু রেডি করে ফেলেছি। এবার শুধু ব্যাগের মধ্যে ঢোকাবো। কালকে আমি যাচ্ছি শান্তিনিকেতনে, সেখানে গিয়ে তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত এবং কমেন্টে জানিও কেমন লেগেছে। Sure do like to share your opinions, talking big like somebody's listening, but it's listening. So fun and games until it isn't. Trust me, I'm as long as it's with someone in my league. কাল রাতে গোছগাছের পর আজকে শুরু করলাম সকালে ব্লগটা দিয়ে একবারে শক্তিগড়ে এসে। এখন এখানে চা খাবো এবং সকালে জলখাবারটা খাবো। এখন বাজে 10:10-15 মতো। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আবার রওনা দিই ডেস্টিনেশনের জন্য। তো এখন 1:30 মতো বাজে, চলে এসেছি আমাদের হোটেলে শান্তিনিকেতনের। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের রুমটা। তো একটু অগোছালো আছে কারণ সবে ঢুকে সব জিনিসপত্র ফেলেছি, মানে রেখেছি। পুরো রুমটা দেখতে পাচ্ছ, এখানে আমরা তিনজন থাকবো, আমার জেঠি, জেঠু আর আমি। এই ফুল জায়গাটা, এটা বাথরুমটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি বলে সব কিছুই শেয়ার করে দিলাম। হোটেলের আলাদা করে ভিডিও দেখতে চাইলে সেটাও আসবে, সেটাও অন্য একটা ভিডিওতে করব, কারণ এই ভিডিওতে দেখি অত লেন্দি করে লাভ নেই। তো তাই জন্যই তো এটা হলো জানলা দিয়ে বাইরেটা। তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার যাব সোজা খেতে ফ্রেশ ট্রেশ হয়ে। তো চলো চলে এসেছি খাবার জায়গাতে। এখানে আমরা ফ্রাইড রাইস, এখানে মিক্সড ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাইড রাইস ছিল, এখানে পনির আছে, তাছাড়া চিলি চিকেন ছিল, কপিস ছিল, আমার ঠিক এখন মনে নেই। তো খাওয়া দাওয়া শুরু করব। তো চলো, এই যে আমি নিয়ে নিয়েছি এখানে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাবারগুলো এখানকার খুবই ভালো ছিল, খুবই ভালো খেতে, দামটা একটু বেশি কিন্তু খুব ভালো খেতে। এখন বেরিয়ে পড়েছি এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে চলেও এসেছি। এটা হলো কোপাই নদীর ধারটা। তো এখানটাতে নামিনি, শুধু মানে ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা, তো তাই জন্যই আর নামিনি। আর দুখানা পুচকে পুচকে বাচ্চাও ছিল, তার জন্য আর ইচ্ছাও করলো না ওদেরকে নিয়ে সব নাবার। কিন্তু এখানটাতে কাশফুলগুলো ফুটে আছে, ছবিগুলো খুবই ভালো আসতো। তো গাড়ি থেকেই দেখে নিলাম। এরপরে আমরা সেকেন্ড যাব হলো কঙ্কালিতলাতে। তো চলো সেদিকেই যাওয়া যাক। গাড়িটা পার্কিং করে ফার্স্টে একটা মন্দির আছে, সেটা শিবের মন্দির, সেখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনেই ওই পুতুল যাচ্ছে একটা, মানে আমার দাদার মেয়ে, ওকেও নিয়ে যাওয়া হচ্ছে সাথে সাথে করে। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই যে লেখা আছে জয় মা কঙ্কালি বলে, এটাই আসল কঙ্কালিতলার মন্দিরটা, ভেতরে কালী মন্দির তো আছে। তো সেখানে যাব, পুজোও দেবো, আমার ইচ্ছা আছে পুজো দেওয়ার। তো চলো, আর এখন যে ট্রেন্ডিং বেরিয়েছে আই লাভ কঙ্কালিতলা, সেরকমই ট্রেন্ডিংভাবেই লেখা আছে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, তাছাড়া এখানে গান ঠানো বাউল গান বাজছিল, কিছু মানুষ ওখানে গান বাজনা করছিলেন। এবার যাব ভেতরের দিকে। তো চলো তোমাদেরকে ঠাকুরের ছবি মূর্তি কী আছে সেটা তোমাদেরকে দেখাই। I'm not afraid to die.
ঘোরা কমপ্লিট করে একবারে চলে এসেছি রাতের খাবারের দিকে, ডিনারের দিকে। তো এখানে অনেক রকমেরই খাবার ছিল, ডিমের অমলেট ছিল, ভাত ছিল, মাছ ছিল, পনিরটা সেম খুব ভালো লেগেছিল সকালে, তাই জন্য আবার অর্ডার করা হয়েছিল, আর রুটিও ছিল। তো দেখতেই পাচ্ছ সব খাবারগুলো। তো আমি নিয়ে নিয়েছিলাম ভাত, দুখানারি গ্রেভি, পনিরের গ্রেভি, মাছের গ্রেভি, আর আমার জন্য ছিল ডিমের অমলেট। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এবার আমি চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা, এই যে দোলনা। এখানে তিনখানা দোলনা আছে, স্লিপ আছে, স্লিপে চড়ার এখন আমার বয়স নেই, বাট দোলনাটাই চলছি। আজকের মতো খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছি বাইরেটাতে, লনটাতে। দেখো ওই দিকটাতে আছে সুইমিং পুল, আর এখানে আছে দোলনা, পাশে আছে স্লিপ। আজকের দিনটা ঘুরে ফিরে অত দূর থেকে জার্নি করে এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই মজা করেছি। এবার খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে, আমি এখন টাইমটাও ঠিক মতো জানি না। এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে উঠবো, সকালে উঠে রেডি ঠেডি হয়ে আরেকটা জায়গায় যাবো, কোথায় কোথায় যাবো এখনও ঠিক হয়নি প্ল্যান। তো কালকে সকালে দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো।